ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছে খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরা হয় পুরো পৃথিবীতে, কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয়, ভয়ঙ্কর বটে। এরকম শ্বাসরুদ্ধকর পাঁচটি রেলপথ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তবে ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হলে খুব সহজে যেন আপনার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। সর্বপ্রথম যে রেলওয়ে ট্র্যাক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ডের মায়াকলং রেলওয়ে মার্কেট। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে অন্যতম থাইল্যান্ডের মায়াকলং রেলওয়ে মার্কেট। বাজার এলাকায় একবারে বুক ছিঁড়ে রেল লাইন চলে গিয়েছে। থাইল্যান্ডের অন্যতম বড় এবং তাজা সি ফুড বাজার হচ্ছে এটি। যখনই এই লাইনে ট্রেন আসার সময় হয় তখন বাজার লাইন থেকে কয়েক কদম পিছিয়ে যায়, ট্রেন চলে গেলে ফের লাইনে বাজার বসে পড়ে। দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনার ট্রেনের লাস নুবেস। বিপজ্জনক রেলপথের কথা বলতে গেলে প্রথমেই আসে আর্জেন্টিনার সালতা প্রদেশের ট্রেনের লাস নুবেসের কথা। আন্দিজ পর্বতমালা দিয়ে প্রায় 217 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলি সীমানা পর্যন্ত বিস্তৃত। আমেরিকান ইঞ্জিনিয়ার রিচার্ড মৌরি এই রেলপথের নকশা করেছিলেন। এটি নির্মাণ শুরু হয় 1921 সালে এবং 27 বছর পর 1948 সালে রেলপথটির নির্মাণ কাজ শেষ হয়। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,220 মিটার উঁচুতে অবস্থিত। তার মানে হচ্ছে প্রায় 400 তলার উপরে এটি অবস্থান। উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন কাজ। ট্রেনে লাস নুবেস নির্মাণের সময় প্রায় 400 জন শ্রমিক প্রাণ হারান। ব্রিজগুলোর নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় এটি মেঘের ভিতর দিয়ে চলছে। এরকম দৃশ্যের জন্য রেলপথকে ট্রেন টু ক্লাউডস বলেও ডাকা হয়। এই রেলপথে আছে 2টি জিগজ্যাগ, 29টি ব্রিজ এবং 21টি টানেল। এই জিগজ্যাগ ব্রিজ ও টানেলগুলো এই রেলপথকে করেছে ভয়ঙ্কর। এই রেলপথ বেশি বিপজ্জনক হওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আর্জেন্টিনার ঠান্ডা জলবায়ু। প্রবল হাওয়া এবং ঠান্ডায় এই পথে ট্রেনগুলোকে চলতে হয় অত্যন্ত সাবধানে। মুহূর্তের ভুলে যে কোনো জায়গায় ঘটে যেতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি। এছাড়াও এই রেলপথের কিছু অংশ রয়েছে কাদামাটির উপর, এ কারণে ট্রেন যে কোনো সময় পিছলে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। উচ্চতা, জিগজ্যাগ ব্রিজ, টানেল এবং আবহাওয়ার প্রকৃতি বিবেচনায় এই রেলপথ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলগুলোর মধ্যে অন্যতম। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপরই যার নাম বলতে হয় সেটি হচ্ছে ইকুয়েডরের আন্দিজ পর্বত দিয়ে যাওয়া নরিস দেল ডায়াবলোর কথা। এই জায়গায় পাহাড়ের একটি অংশের আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়েই ঘুরে ফিরে গিয়েছে ভয়ঙ্কর এই রেলপথ, তাই এটিকে শয়তানের নাক বা ডেভিলস নোস রেলওয়ে হিসেবেও ডাকা হয়। এই রেলপথ মূলত তার জিগজ্যাগ এবং আঁকাবাঁকা রুটের জন্যই বিখ্যাত। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিজ পর্বতের উঁচু দেয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর খাদ। আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুট উপরে অবস্থিত এই সরু রেলপথের প্রতিটি মোড়ই অত্যন্ত বিপজ্জনক, তাই এই রেলপথের ট্রেন চালকদের খুবই অভিজ্ঞ হতে হয় এবং ট্রেন চালক বাছাই করার প্রক্রিয়াও খুব কঠিন হয়ে থাকে। খুব রোমান্সপ্রিয় মানুষ ছাড়া এ পথে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাই বটে। 1899 সালে শুরু হওয়া এই রেলপথ শিখরের উচ্চতা প্রায় 11,400, উচ্চতা প্রায় 11,841 ফুট। এই রেলপথ নির্মাণের সময় অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। তুষারপাত ও অবক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ থাকা সত্ত্বেও রেলপথটি পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে। চার নম্বরে যে রেলপথ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেরুর ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো। পেরুর ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথটি বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। এটি ক্যালাওয়ের প্রশান্ত মহাসাগরীয় বন্দর এবং রাজধানী লিমাকে হুয়ানকাও ও সেরাদো পাস্কোর সঙ্গে যোগ করে দিয়েছে। পেরুভিয়ান আন্দিজের দর্শনীয় ল্যান্ডস্কেপ দিয়ে চলা এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় 1871 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1876 সালে। আপনি জানলে অবাক হবেন, এই রেলপথের দৈর্ঘ্য প্রায় 535 কিলোমিটার এবং এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত আর এর অবস্থান ঠিক আন্দিজ পর্বতমালায়। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপর আসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে কলোরাডো পর্যন্ত বিস্তৃত কুমব্রেস অ্যান্ড টলটেক সিনেক রেলরোডের কথা। এটি অনেক পুরনো একটি রেলপথ, যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ও সরু রেললাইনও বটে। প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এবং 3 ফুট চওড়া এই রেলপথ নির্মিত হয় 1880 সালে।
রেলপথটি মূলত সানজুয়ান পর্বতমালার খনন কার্যক্রম সহজ করার জন্য তৈরি করা হয়েছিল। পরে 1960-এর দশকে বিভিন্ন কৃষি ও শিল্পপণ্য পরিবহন করা হয় এই রেলপথ দিয়ে। 1968 সালে এই রেলপথে পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে যায় এবং রেলপথটি পরিত্যাগের প্রক্রিয়া শুরু হয়। তাই 1970 সালে কলোরাডো এবং নিউ মেক্সিকোর রাজ্য অ্যান্টিনেটো এবং চামার মধ্যে প্রায় 8 মাইল অংশ কিনে নেয় এবং কুমব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড নামে এর যাত্রা শুরু করে। এই রেলপথ দিয়ে প্রতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার বেগে ট্রেন চলে। রেলপথটি প্রায় 10,000 ফুট উঁচু। অনেক উঁচু হওয়ার কারণে এই রেলপথে কয়লা আর বাষ্পচালিত ট্রেন এখনও চালানো হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তবে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।